তাহলে নভেম্বর মাসে রিয়েলমি তাদের সব থেকে কাঙ্ক্ষিত স্মার্টফোন রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে। ইতোমধ্যেই কিন্তু রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন বেরিয়ে আসছে। বলা হচ্ছে রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটিতে আমরা দেখতে পারি 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ওয়েলের ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেট এর সাথে আসবে। আর এই ডিসপ্লেটি হবে কিন্তু একটি কার্ভ ডিসপ্লে, যেটা রিয়েলমি তাদের নাম্বার সিরিজের প্রথম ব্যবহার করতে যাচ্ছে। এছাড়া এটাও বলা হচ্ছে রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনের ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা দেখতে পারি, যার মেইন সেন্সর হবে 108 মেগাপিক্সেলের। একটা থাকবে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, যেটা কোনো কাজে আসে না সাধারণত। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও থাকবে এই স্মার্টফোনটিতে। আর বলা হচ্ছে পারফরমেন্স সেগমেন্টে রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1080 প্রসেসরটি। রিসেন্টলি লঞ্চ করা মিডিয়াটেকের ডাইমেন্সিটি 1080 এই 6 nanometer ফেব্রিকেশনের প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এছাড়াও আমরা রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটিতে আমরা 5000mAh এর ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখতে পারি। আর বলা হচ্ছে নভেম্বর মাসে রিয়েলমি তাদের সব থেকে কাঙ্ক্ষিত রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করবে, যেটা ডিরেক্ট কম্পিট করবে রেডমি নোট 12 Pro Plus এর সাথে। তো আপনার মতামত কি রিয়েলমি এর নাম্বার সিরিজের সব থেকে প্রিমিয়াম ডিভাইস রিয়েলমি 10 Pro Plus স্মার্টফোনটিকে নিয়ে? সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।